আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আমার যে সকল সাবস্ক্রাইবার আছে, অনেকেই শৌখিন বসে মাছ চাষ করে, অনেকেই কিছু টাকা আয়ের জন্য মাছ চাষ করে। এখন যারা শৌখিনতার বসে মাছ চাষ করবেন, ভিডিওটা তাদের জন্যই বেশি কার্যকরী, আর যারা মুনাফার জন্য মাছ চাষ করবেন তাদের জন্য ভিডিওটা কাজে লাগবে, কিন্তু তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ নয়। এই যে একটা চারিতে কি পরিমাণ মাছ চাষ করা যায় এবং কত টাকা লাভ করা যায়, এখন যদি চারিটা বড় হয়, ম্যাক্সিমাম 500 লিটার কিংবা 400 লিটারে হয়, সেখান থেকে আপনি প্রতি মাসে 1 থেকে 1.5 হাজার টাকার মাছ বিক্রি করতে পারবেন সম্পূর্ণ খরচ ছাড়া। এখন যারা শৌখিনতার বসে মাছ চাষ করবেন, তারা একই চারিতে বেশ কয়েক রকমের মাছ রাখতে পারবেন, যেমন গাপি, প্লাটি, মলি, সোট্রেল, এগুলো রাখতে পারবেন। আর গোলফিশ করলে আলাদাভাবে করতে হবে, কারণ এইগুলা গোলফিশ এবং গাপ্পি যেগুলো সরাসরি বাচ্চা দেয় সেগুলো রাখলে বাচ্চাগুলোকে গোলফিশ খেয়ে নেবে। আর গোলফিশ এবং অন্যান্য মাছে যারা ডিম দেয় সেইগুলা ব্রিডিং প্রসেসটা একটু কঠিন, সময় দিতে হয়। আর যে সকল মাছগুলোর নাম বললাম, গাপ্পি, প্লাটি, মলি, এগুলা সরাসরি বাচ্চা দেয়, এগুলো অত যত্ন না নিলেও হয়। এখন যত্ন যদি আপনি না নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি শৌখিনতার বসে যে মাছগুলো করতে চাচ্ছেন, এই যে মাছের নাম বললাম সেগুলোই করবেন। আর যদি আপনি প্রফেশনাল গোলফিশ ব্রিডিং করাতে চান, কারণ গোলফিশ মাছটার কদর অনেক বেশি, যার কারণে এই গোলফিশটা অনেকেই শৌখিনতার বসে পালন করে। এখন যদি আপনি চারিতে মাছ চাষ করতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিওতে যেমন দেখতেছেন এই যে তিনটা মাছের নাম বললাম এইগুলাই করবেন। এগুলো মোটামুটি দেখা যাচ্ছে কি যে যখন স্বল্প পরিসরে করবেন, কিছু মাছ যখন অ্যাডাল্ট হবে সেগুলো বিক্রি করলে আপনি ভালো একটা মুনাফা পাবেন। হ্যাঁ, মাছ বিক্রয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কখনো অ্যাকোরিয়ামের দোকানে দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনি যে মাছটা ব্রিড করাবেন বা মনে করবেন কি যে আমি এই মাছটা বিক্রি করব, তখন কিন্তু অবশ্যই এই মাছটা অনলাইনে সেল করার চেষ্টা করবেন। যে অনলাইনে আপনাকে যদি কেউ না চেনে, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, বিভিন্ন ইউটিউবে সে কমেন্ট করবেন, অনেকেই কমেন্ট করছে, যেমন আমার চ্যানেলে অনেকেই মাছ নিতে চায়, আমি যেগুলো মাছ আপনি তাদের দিতে পারি না, সব কমেন্টে ফলো করবেন কার মাছ দরকার। আপনার নির্দিষ্ট এলাকা যদি হয়, আপনার কাছ পার্শ্ববর্তী জেলা বা আপনার নিজ জেলায় হয়, তাদের সাথে আপনি কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তারা মাছ নেবে এবং তাদের ফেসবুকে মেসেজ দ্বারে এগুলোতে যোগাযোগ করলে পাবেন। আর ফেসবুকে যে সকল গ্রুপ আছে, এই গ্রুপে যোগাযোগ করলে মাছগুলো খুব ভালো দামে সেল হয়, কারণ অ্যাকোরিয়ামের দোকানে যে মাছগুলো ভালোভাবে পায় না, অর্থাৎ ভালো কোয়ালিটির মাছ পায় না যারা পালন করবে, কিংবা অথবা চাষ করার উদ্দেশ্যে নিচ্ছে, তারা কিন্তু অ্যাকোরিয়ামের দোকানে সঠিক জোড়া মেলাতে পারে না এবং ভালো মাছও পায় না। যেমন গাপ্পির কথা ক্ষেত্রে বলি, আমি আগে গাপ্পি মাছটা খুব কদর ছিল, মাছটা বিক্রি করছি 30 টাকা 40 টাকা জোড়া বিক্রি করছে, কিন্তু বর্তমান মিক্স গাপ্পির যে দাম কমছে, অর্থাৎ আমার আগের ভিডিওতে দেখছেন আমার মিক্স গাপ্পির কোয়ালিটি কত ভালো ছিল ক্রস ব্রিডিং করে, এখন ওইগুলো প্রায় আমি 20 টাকা 15 টাকা 25 টাকা পেয়ার বিক্রি করছি, যেখানে আগে ছিল 40 টাকা 45 টাকা এমন ছিল। তাই আসলে যত দিন যাবে মাছের উৎপাদন বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে পেতে একসময় মাছের দাম কমবে। এখন যারা ব্রিড করে বিক্রি করতে চাচ্ছেন, অর্থাৎ ভালো দামে বিক্রি করবেন, তারা অবশ্যই যে জাতটা একই কোয়ালিটি, অর্থাৎ একই জাতের মাছগুলো সবসময় আলাদা রাখবেন, সেটা চারিতে করেন বা ড্রামে করেন বা যেখানে ইচ্ছা সেখানে করেন, এটা হচ্ছে আলাদা রাখবেন এবং সেটা কোয়ালিটি মেনটেন রাখতে হবে। এখন মিক্স করা যাবে না, সেটা যে মাছই হোক। আর যারা এই এই সেক্টরে নতুন আসতে যাচ্ছেন, তারা অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন মাছ চাষের ক্ষেত্রে। আর চারিতে যারা করতে চান বা শৌখিনতার বসে চারিতে মাছ চাষ করবেন, তারা অবশ্যই চারিটা প্রস্তুত করাটা ভালো করে শিখবেন, পানি প্রস্তুত থেকে শুরু করে সব কিছু, প্লান্ট লাগাবেন এবং মাটি দিয়ে করতে পারলে আরও ভালো, কারণ পানিটা ক্লিয়ার থাকবে। দেখুন, এখানে আমার চারিতে যে মাছগুলো দেখা যাচ্ছে সে মাছগুলো খুব সুন্দর কোয়ালিটি এবং দেখার মতো, দেখলে আরও দেখতে ইচ্ছা করে।
ভিডিওতে অনেক আইবের হিসাব দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করুন।